টেক্সটাইল ফাইভ টু চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা দেখব এই থিঙ্গার প্রমি 1408 সেলাই মেশিন কিভাবে সেটিং করতে হয়। তো এই মেশিনটা দেখতে পাচ্ছেন এই যে একেবারে খোলা পিছনের অংশটা। তো এই মেশিনটা আমি লাস্ট দুটা ভিডিওতে আমার চ্যানেলে আছে, লাস্ট দুটা ভিডিওতে আমি এই মেশিনটা কিভাবে খুলতে হয় এবং কিভাবে পরিষ্কার করে কোন কোন জায়গায় তেল দিতে হয় সেই বিষয়ে আমি দেখাইছি। তো যারা এখন ওই দুটা ভিডিও দেখেনি ওই দুটা ভিডিও দেখে নেবেন। তো আজকে দেখাবো যে এই মেশিনটা খোলার পরে আবার তো আমাকে বিভিন্ন পার্টসগুলো আবার অ্যাটাচ করতে হবে, মানে সেট করতে হবে। তো কীভাবে সেট করতে হয় সেটাই আজকে দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন মেশিনের পিছন সাইড এটা, আর এই যে এইটা হচ্ছে মেশিনের সামনের সাইড। তো সামনের পার্টটা আমরা এই যে খুলিনি, যে প্লাস্টিকের যে অংশটা খুলিনি কভারটা, পিছনের অংশটা খুলছি বা এদিকের যে অংশগুলো এগুলো খুলছি, তো এগুলো আজকে আমি জয়েন করবো। তো দেখেন প্রথমে যেটা করতে হবে এই পিছনের অংশটা আগে আমাকে পরাইতে হবে, যে এটা হচ্ছে আমার পিছনের অংশ মেশিনের। তো এটা এই যে দেখেন এই যে মেশিনের পিছনের অংশ দিয়ে এইভাবে করে সেট করতে হবে। দেখেন এই যে এইভাবে করে দেখেন একদম পজিশন মতো থাকবে, কিন্তু এই যে মিশে যাচ্ছে যে পজিশন মতো। তো এইভাবে করে আমি নিয়ে দেন এই যে দেখেন এই যে এই যে এইভাবে করে একটু চাপ দিলে দেখেন জায়গায় জায়গায় বসে যাবে। দেখেন এই অংশটা একটু আছে, উঁচা আছে এই অংশটা, এই যে চাপ দিয়ে বসাতে হবে ভিতরে। এই যে দেখেন দেখেন যে এখানে কিন্তু একটা ক্লিপের মতো ছিল, যারা খোলার সময় খোলার ভিডিওটা দেখছেন যে এখানে ক্লিপ ছিল, বা আপনার যে এখানে ক্লিপ, এই যে এখন ওইটা লাগেনি যে ক্লিপ, এটা চাপ দিয়ে লাগাইতে হবে। এই দেখেন এই ক্লিপটা লেগে গেছে। তো এটা মোটামুটি লাগানো হয়েছে এই পার্টটা। এখন এই যে নিচের যে অংশটা এটাও আমরা খুলে ফেলছিলাম, ওই ভিডিওতে একদম পুরো মেশিনটাই আমি খুলে আপনাদেরকে দেখাইছি। তো যাদের এই মেশিনটা আছে বা এই ধরনের মেশিন কিনবেন তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে। দেখেন এই অংশটা এই যে সেট করে দিচ্ছে যেভাবে। তো এই মেশিনটা খোলা জানা কীভাবে খুলতে এটা জানা সবার জন্য জরুরি, যাদের এই মেশিন আছে বা এই ধরনের মেশিন কিনবেন বলে চিন্তা ভাবনা করতেছেন। কারণ মেশিন শুধু কিনলে হবে না, এটাকে রক্ষণাবেক্ষণ করতে হবে, মেনটেন করতে হবে। তো সেটা করার জন্য অবশ্যই এটা কীভাবে মেনটেনেন্স করতে হয় সেটা কিন্তু আমাকে আপনাকে মাস্ট জানতে হবে। দেখেন যে এই যে এই নাটটা আপনার যে এইখানে ছিল, তো এই নাটটা এখানে আমি লাগাই দিচ্ছি। দেখেন যে এরপরে নাটের একটা কভার ছিল যে এটা এটা এখানে আমি করাই দিচ্ছি। দেখেন এরপরে এই যে যে জায়গাগুলো আছে প্রত্যেকটা জায়গায় নাট আছে, এই নাটগুলো আমি এক এক করে লাগিয়ে দিচ্ছি। তো আপনাদেরকে বলছিলাম যে মেশিনটা খোলার সময় আপনারা একটা ছবি তুলে রাখবেন, যে এই নাটটা হবে এখানে ভুল নাটটা হয়েছিল, খোলার সময়কার একটা ছবি, খোলার আগে ছবি তুলে রাখলে যে কোন জায়গায় কোন নাটটা আছে আপনারা সহজে বুঝতে পারবেন। তো যারা এখন ওই ভিডিওটা দেখেনি তারা অবশ্যই দেখে ফেলবেন, তাহলে মেশিনের খুঁটিনাটি সম্পর্কে আপনাদের জানা হয়ে যাবে। দেখেন এই যে এখানে নাটটা আমি লাগিয়ে দিচ্ছি। আর এই যে এই ধরনের আর একটা নাট এই যে এইখানে, তো আমি যেহেতু এই মেশিনটা অনেকদিন থেকে চালাচ্ছি, তো এই মেশিনের খুলছি আমি এর আগেও, তো আমার একটা আইডিয়া আছে, এই জন্য আমি ছবি তোলা লাগে নাই আমার। দেখেন এই যে প্রত্যেকটা নাট যে যে জায়গা থেকে খুলছে সেখানে আমি লাগিয়ে দিচ্ছি। দেখেন এভাবে প্রত্যেকটা নাট আপনাকে লাগাইতে হবে, যত জায়গা থেকে আমি নাট খুলে নিছি। অংশটা মোটামুটি লাগানো শেষ, যে অংশটা লাগাইতে হবে
আপনি সুন্দর মতো সেট না হলে কিন্তু আপনি পরবর্তীতে চালাইতে গেলে আপনার সমস্যা হবে, এই কারণে সেটিংটা খুব সুন্দর হতে হবে, অ্যাকুরেট হতে হবে সেটিংটা। নিচের অংশের নাটগুলো লাগানো শেষ, এখন হচ্ছে এই যে এই অংশটা লাগাইতে হবে, এখানে অংশটা যে এইভাবে থাকবে, এখানে এইটা লাগানোর পরে, যে অংশটা লাগানোর পরে, ঢাকনাটা লাগানোর পরে এই দিকে একটা নাট আছে, এই যে দেখেন এই যে এই বরাবর এইটা লাগাইতে হবে। এখন দেখেন যে পাটটা আমার লাগানো শেষ, এখন কিন্তু আর যে খুলে আসতেছে না, লাগানো শেষ। তো এখানে আর একটা নাট আছে এই যে ভিতরের দিকে, এইটা এখন লাগাবো, এই যে দেখেন আপনাদের দেখার সুবিধার্থে যে মোটামুটি কভারগুলো লাগানো শেষ, এখন পিছনে যে এই অংশটা লাগাইতে হবে, যে এখানে পিছনে যে অংশটা এখন লাগাবে, এখানে দেখেন যে এই সুতার প্যাকেজ বসানোর জন্য একটা জায়গা আছে, স্ট্যান্ড আছে, তো এটা আমি লাগাবো, এটার জন্য যে ধরনের এই নাটটা এখানে থাকবে। যেটা আমার লাগানো শেষ, তো এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা নাট আমি লাগাইছি, তো এইখানে আর একটা এরকম লম্বা নাট থাকবে, তো নাটটা আমার মিসিং হয়ে গেছে, কারণ এটা আমি এখানে লাগাইতে পারতেছি না। এখন দেখেন যে এইখানে এই যে প্লেটটা লাগাইতে হবে, এই যে থ্রট প্লেট বলা হয় এটাকে, তো এটা আমি যেখান থেকে খুলে নিয়েছিলাম এখানে লাগাবো এটা। এটা লাগানোর জন্য আমাকে যে এইটা ব্যবহার করতে হবে, যে এই ডিভাইসটা, ছোট্ট এই ডিভাইসটা, এইখানে নাট দুটাই যে খুবই ছোট্ট দুইটা নাট আমি আলাদা করে রাখছিলাম, এটা এখানে একটা থাকবে, যে এটার মাধ্যমে লাগবে, এটা দেখেন যে যার একটা ছোট্ট নাট যেটা এখানে থাকবে, এখানে এটা লাগানো শেষ। এখন আমার যে এইখানে এই ববিনটা লাগাইতে হবে, যেটা ববিন কেসটা, ববিন সহ সেটা আমি এখন লাগাচ্ছি, লাগাইলাম। আর এখানে আমার একটা নাট, এই যে পিছনের এই অংশটা একটা নাট মানে মেবি লাগানো হয়নি, এই যে এটা টাইট দেওয়া হয়নি, এটা আমি টাইট দিয়ে দিব,
এখানে ল্যাপটপ মোটামুটি এই সামনের অংশ শেষ বা সাইডের অংশ শেষ এখন পিছনের অংশ আমি লাগাইছি বাট এই যেখানে দেখেন আমার দুইটা নাটে যে মিসিং ছিল তো এই দুইটা এখন লাগাচ্ছি পরে এটা লাগাচ্ছি দেখেন এখানে অনেকগুলো নাট তো একটা নাটও মিসিং হলে কিন্তু আপনার মেশিনটা পুরোপুরি সেট হবে না মানে কিছু কিছু অংশ আপনার প্রপারলি সেট হবে না এই কারণে আপনার হচ্ছে যত জায়গা থেকে নাট খুলছেন প্রত্যেকটা নাট আপনার প্রপারলি লাগাইতে হবে এখানে আমার মোটামুটি এখন মেশিনটা যত জায়গা থেকে আমি নাট খুলছি প্রত্যেকটা নাট আমার লাগানো কমপ্লিট এরপরে যে এই অংশটাও লাগাইতে হবে আমাকে দেখেন যে এই অংশটা এটা তো আমরা সহজ জানি এই হচ্ছে একটা ফুল কমপ্লিট মেশিন আমি একদম মেশিনটা পুরোপুরি খুলে ফেলছিলাম মানে এই দুটো আগের ভিডিওতে পুরোপুরি খুলে ফেলছি তারপরে ক্লিন করছি তারপরে ওয়েল মানে কীভাবে দিতে হয় সেটা দেখাইছি আর আজকে ভিডিওর মাধ্যমে এটা পুরোপুরি কীভাবে আবার নতুন করে সেট করতে সেটা দেখালাম তো আশা করি যারা ভিডিওটা দেখছেন তারা এই কীভাবে জয়েন করাতে হয় শিখতে পারছেন বা যারা হয়তো আগের দুইটা ভিডিও এখনও দেখেননি তারা ওই দুইটা ভিডিও দেখলেও আপনারা কীভাবে মেশিনটা খুলতে হয় সেটা আপনারা পুরোপুরি শিখতে পারবেন তো যে প্রেশার ফুটো আমি লাগাই ফেললাম তো এই হচ্ছে ফুল প্রসেস তো আশা করি ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা এই মেশিন সম্পর্কে আপনাদের অনেক ধারণা হয়েছে তো ভিডিওটা দেখে যদি উপকৃত হন অবশ্যই ভিডিওতে লাইক দিবেন বা কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন আর সামনে হয়তো আরও মেশিন রিলেটেড বা সেলাই টেক্সটাইল বিভিন্ন বিষয় নিয়ে এই টেক্সটাইলের বা সেলাইয়ের বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসবো তো আমার চ্যানেলের সাথেই থাকেন তাহলে আশা করি অনেক কিছু শিখতে পারবেন তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ